কেইগৰাকীমান কণ কণ ছাত্ৰীয়ে এইদৰে নাচিছে। গুৱাহাটী মহানগৰীৰ এখন অভিজাত বিদ্যালয়ৰ দৃশ্য এয়া, মধ্যবিত্তৰ ধনী শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বিদ্যালয়। বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আনন্দিত, এক সুন্দৰ পৰিৱেশ। এক সুন্দৰ পৰিৱেশৰ মাজত এইদৰে নাচি বাগি আছে ছাত্ৰ ছাত্ৰীসকল। কেনেকৈ নাচিব লাগে সেয়াও শিকাইছে প্ৰশিক্ষকে। এইখন আচলতে মহানগৰীৰ এখন আগশাৰীৰ অভিজাত বিদ্যালয়, নাম ইণ্টাৰনেশ্যনেল স্কুল। ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ নিচেই কাষতে অৱস্থিত ইণ্টাৰনেশ্যনেল স্কুল। স্বাধীনতাৰ 73তম দিৱসৰ দিনা আজি আমি কথা পাতিম দেশৰ শিক্ষা ব্যৱস্থাৰ ওপৰত। সেয়েহে আমি উপস্থিত হৈছিলোঁ ইণ্টাৰনেশ্যনেল স্কুলত। 73 সংখ্যক স্বাধীনতা দিৱসত আমি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ, ভাৰত স্বাধীনতা হোৱা 73 বছৰৰ পিছত অসমত শিক্ষাৰ যি ব্যৱস্থা, শিক্ষাৰ যি পৰিৱেশ, সেয়া বৰ্তমান কেনেধৰণে আছে। 73 বছৰত কিবা দেশৰ শিক্ষা ব্যৱস্থাই কিবা উন্নতি লাভ কৰিছেনে? আৰু সেই এক পাৰ্থক্য দেখাবৰ বাবে স্বাধীনতাৰ পিছৰ বা বৰ্তমান সময়ৰ এই শিক্ষাৰ এক পৰিৱেশ আপোনালোকক দেখুৱাবৰ বাবে আমি মহানগৰীৰ এখন অভিজাত ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়ত উপস্থিত হৈছোঁহি। আৰু ইয়াৰ শিক্ষা ব্যৱস্থা কেনেকুৱা আমি তাক আপোনালোকক দেখুৱাম। এয়া দেশৰ প্ৰথমটো স্বাধীনতা দিৱসৰ দৃশ্য। প্ৰধানমন্ত্ৰী জৱাহৰলাল নেহৰুৱে ৰাষ্ট্ৰীয় পতাকা উত্তোলন কৰিছে। ব্ৰিটিছৰ পৰা দেশ স্বাধীন হৈছে, সম্পূৰ্ণ নতুন পৰিৱেশ। সজোৱা হৈছে সংসদ ভৱন, সলনি হৈছে সংসদৰ মজিয়া, সকলো নতুন নতুন পৰিৱেশ। আজিৰ পৰা 70 দশকৰ পূৰ্বে যেতিয়া দেশ স্বাধীন হৈছিল, সেই সময়ত স্বাধীনতা যুঁজাৰুসকলে কল্পনা কৰিছিল এখন পৃথক ভাৰতলৈ, যিখন ভাৰতৰ শিক্ষা ব্যৱস্থা উন্নত হ'ব। স্বাধীনতাৰ 72 বছৰ পিছৰ পৰিৱেশ পৰিস্থিতি সম্পূৰ্ণ সলনি হ'ব। কাৰ্যত সেয়া সলনি হৈছেনে? স্বাধীনতাৰ 72 বছৰ পিছত ৰাজ্যৰ শিক্ষা ব্যৱস্থা কেনেকুৱা? কেনে শিক্ষা ব্যৱস্থাৰ বাবে ভাৰতে সংগ্ৰাম কৰিছিল? এই শিক্ষা ব্যৱস্থাই ছাত্ৰ সমাজক আগুৱাই নিব পাৰিছেনে? ইণ্টাৰনেশ্যনেল স্কুল, গুৱাহাটী মহানগৰী। এয়া ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ ভিতৰৰ দৃশ্য। এক সুন্দৰ পৰিৱেশত ছাত্ৰ ছাত্ৰীসকলে পঢ়ি আছে। পৰিপাটি পোছাক। গুৱাহাটীৰ তাপমাত্ৰা এতিয়া 35 ডিগ্ৰীৰ ওপৰত, কেতিয়াবা 40 ডিগ্ৰীৰ আশে পাশেও গৈছে। কিন্তু এই ছাত্ৰ ছাত্ৰীসকল কোনো কাৰণতে অসুবিধা পোৱা নাই, কিয়নো এওঁলোকৰ কোঠাৰ ভিতৰত আছে শীততাপ নিয়ন্ত্ৰিত যন্ত্ৰ, এচিয়ে পৰিৱেশ সুন্দৰ কৰি তুলিছে, আছে ফেন। এক সুন্দৰ পৰিৱেশৰ মাজত এই কণ কণ ছাত্ৰ ছাত্ৰীয়ে শিক্ষা গ্ৰহণ কৰিছে। ইয়াত প্ৰচণ্ড উত্তাপৰ কোনো ধৰণৰ প্ৰভাৱ নাই। এই শিক্ষা ব্যৱস্থা দেখিলে আমি গৰ্বিত হওঁ, আমি বুকু পিন্ধাই ক'ব পাৰোঁ স্বাধীনতাৰ 72 বছৰ পিছত দেশৰ শিক্ষা ব্যৱস্থা যথেষ্ট উন্নত হৈছে। সেই তাহানিৰ দৰে মূল্যৱান পোছাক পৰিধান কৰি বিদ্যালয়ত যাবলগীয়া পৰিৱেশ এতিয়া নাই। এই বিদ্যালয়ৰ দৃশ্যই সেই কথাই প্ৰমাণ কৰে।
এই বিদ্যালয়খন দেখিলে নিশ্চয় আপোনাৰ মন যায় আপোনাৰ সন্তানক এনে এখন বিদ্যালয়ত পঢ়োৱাবলৈ। এটা সুন্দৰ পৰিৱেশৰ মাজত আপোনাৰ সন্তানে শিক্ষা লাভ কৰক। প্ৰতিজন পিতৃ মাতৃয়ে তেনে এক আশা কৰে, কিন্তু আমি এইবাৰ আপোনালোকক পৃথক স্থানলৈ লৈ যাব বিচাৰিছোঁ। কমলগড়া প্ৰাথমিক বিদ্যালয় বিহপুৰীয়া। কমলগড়া প্ৰাথমিক বিদ্যালয়ৰ এই দৃশ্য মন কৰক, মাটিত এডাল কাঠ পৰি আছে, কাঠৰ ওপৰত বহি আছে এই ছাত্ৰ ছাত্ৰীসকল। ইউনিফৰ্ম ঠিকে আছে, কিন্তু আমি কিছু সময়ৰ আগতে দেখা ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীৰ দৰে এওঁলোকৰ ইউনিফৰ্ম নহয়। এওঁলোকৰ হাততো বেগ আছে, ইয়াৰে কেইজনমান ছাত্ৰ ছাত্ৰী বেঞ্চত বহিছে, ছাৰে পঢ়াই আছে। আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলে মনোযোগেৰে ছাৰে পঢ়োৱা পাঠদান শিকিবলৈ চেষ্টা কৰিছে। পুনৰ আমি উভতি যাওঁ ইণ্টাৰনেশ্যনেল স্কুললৈ। এইবাৰ ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ এই দৃশ্য মন কৰক, ইয়াতো ছাত্ৰ ছাত্ৰী শিকাই আছে শিক্ষকে। দুখন বিদ্যালয়ৰ শিক্ষা ব্যৱস্থা এয়া, এখন অভিজাত ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয় আৰু আনখন গ্ৰাম্যাঞ্চলৰ এখন অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয়। ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ প্ৰেক্টিকেল ক্লাছলৈ মন কৰক। সকলো ধৰণৰ সা সুবিধা আছে, এনেধৰণৰ সা সুবিধা পাবলৈ ছাত্ৰ ছাত্ৰীসকলে সপোন দেখে। চৰকাৰী বিদ্যালয়ত এনে সুন্দৰ সা সুবিধা নাথাকে। ইণ্টাৰনেশ্যনেল স্কুলত কি নাই? এয়া ছুইমিং পুল। প্ৰতিজন ছাত্ৰ ছাত্ৰীয়ে ছুইমিং শিকিবই লাগিব। এয়া খেলি আছে এওঁলোকে, দৈহিক ব্যায়াম শিকোৱা হৈছে এওঁলোকক। স্কুল চৌহদত ৰৈ আছে হালধীয়া বৰণৰ কেইবাখনো গাড়ী, এনে গাড়ীৰে অহা যোৱা কৰে ছাত্ৰ ছাত্ৰীয়ে। এয়া হৈছে স্বাধীনতাৰ 72 বছৰ পিছত এখন অভিজাত ব্যক্তিগত খণ্ডৰ বিদ্যালয়ৰ ভিতৰৰ দৃশ্য। এই যে ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে খেলিছে, তেওঁলোকৰ দৰে বিহপুৰীয়াৰ মধুপুৰৰ কমলবৰা প্ৰাথমিক বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীও খেলিছে। ভঙা স্কুলৰ বাহিৰত এইদৰে তেওঁলোকে খেলিছে, তেওঁলোকক কিন্তু খেলিবলৈ কোনো ধৰণৰ সা সামগ্ৰী যোগান দিয়া নাই, নিজে খেলি আছে, শাৰী পাতি তেওঁলোক থিয় দিছে। নিয়ম শৃংখলা তেওঁলোকেও বজাই ৰাখিছে। ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে যিদৰে নিয়ম শৃংখলা বজাই ৰাখে, একেধৰণৰ নিয়ম শৃংখলা মানি চলিছে কমলবৰা প্ৰাথমিক বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলো। কিন্তু দুইখনৰ মাজত পাৰ্থক্য, ইণ্টাৰনেশ্যনেল স্কুলৰ বোৰ্ডত যিদৰে ছাত্ৰ ছাত্ৰীক শিকোৱা হৈছে, একেদৰে কমলবৰা প্ৰাথমিক বিদ্যালয়তো ছাত্ৰ ছাত্ৰীক বোৰ্ডত শিকোৱা হৈছে। কিন্তু বিদ্যালয়ৰ অৱস্থা মন কৰক, ইণ্টাৰনেশ্যনেল স্কুলত শীততাপ নিয়ন্ত্ৰিত কোঠাৰ ভিতৰত ছাত্ৰ ছাত্ৰীক পাঠদান কৰোৱা হৈছে। কিন্তু কমলবৰা প্ৰাথমিক বিদ্যালয়ত এটা ভঙা ঘৰ, তৰ্জাৰ বেৰ, বাঁহৰ খুঁটা, যিকোনো মুহূৰ্তত ঘৰটো ভাঙি যাব পাৰে। ছাত্ৰ ছাত্ৰীয়ে নামত এটা ঘৰৰ ভিতৰত শিক্ষা লাভ কৰিছে। তৰ্জাৰ বেৰৰ মাজেৰে ৰ'দৰ পোহৰ আহে, বৰষুণ আহিলে ভিতৰত বৰষুণ পৰে, ধুমুহা আহিলে এই ভঙা ঘৰটো কঁপি উঠে। কমলবৰা প্ৰাথমিক বিদ্যালয়ত
কিদরে বাইদে কন কন ছাত্র ছাত্রীত পড়াইছে মন কর। বোর্ডর কাষলে গই এজন ছাত্রই কিবা এটা করে দেখাইছে। এই ছাত্রজনের বা কমলবরা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিজন ছাত্র ছাত্রীর আশা এদিন ভবিষ্যতে মানুষ হব, এদিন ভবিষ্যতে ভাল কাম করব, এদিন ভবিষ্যতে শহরলে আহি নিজকে প্রতিষ্ঠা করব পারিব, যদরে ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীও সপন দেখিছে। এইবার দুইখন বিদ্যালয়ের দুটা দৃশ্য মন কর, এখন ইন্টারন্যাশনাল স্কুল আর আনখন মধুপুরের বিদ্যালয়। দুইখন বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় এটা কথা প্রমাণিত করে, সরকারি খণ্ডর বা অসমীয়া মাধ্যমের বিদ্যালয় স্বাধীনতার 72 বছর পিছতো পিছপড়ি আছে। অথচ এই বিদ্যালয় সমূহের নামত শিক্ষা বিভাগে প্রতি বছরে কোটি কোটি টাকা ব্যয় করে। যা 7টা দশক কিমান হাজার কোটি টাকা বা কিমান লক্ষ কোটি টাকা শিক্ষা ব্যবস্থার নামত সরকারে ব্যয় করলে আপনি নিশ্চয়ই জানে। তারপর এয়া শিক্ষা ব্যবস্থা। ইয়ার বিপরীতে ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়ত সরকারি সাহায্যের প্রয়োজন নাই, তথ্যতো এনে সা সুবিধা। এয়াই হয়েছে স্বাধীনতার 72 বছর পিছত দেশের শিক্ষা ব্যবস্থার পার্থক্য। অভিজাত বিদ্যালয়ের শ্রেণীকোঠাত হিতাপ নিয়ন্ত্রিত যত্র, গরমত যাতে কষ্ট নাপায় তার বাবে কর্তৃপক্ষের তৎপরতা, মধুপুর বিদ্যালয়ত নাই এখনো ফ্যান। তো হামারা আগর লাইক স্কুল কা বহুত আচ্ছা ইনফ্রাস্ট্রাকচার হ্যায়, আর আগর কভি লাইক হামলোগ কো এসি ভি প্রোভাইড কিয়া গয়া হ্যায়, বড়ে ক্লাসরুমস হ্যায়, আর আগর কভি হোতা হ্যায় কি মতলব এসি কাম নাহি কর রাহা, তো হামলোগ কো ফ্যাসিলিটি হ্যায় কি হামলোগ ক্লাসরুম চেঞ্জ কর লে জিসমে এসি আচ্ছা হো। ফির উসকে বাদ হর মহিনা হমে প্রোজেক্টস মিলতা হ্যায় ইচ সাবজেক্ট সে, আর লাইক উসমে হামলোগ কো কুছ কুছ মডেলস বানানে কো দেতে হ্যায়, আর ফির ডেমনস্ট্রেশন ভি বহুত আচ্ছা হ্যায়, রিপ্রেজেন্ট করতে হ্যায় হামলোগ প্রোজেক্টস কো। পড়াশোনাত ফোকাস করব পারো, আমি কনসেনট্রেট করব পারো, আমি যি করে আছো এটা ভালকে করব পারো, আর গরমে আমাক দিগদার নিদিয়ে, সো সেইখিনি স্কুলে যে দিছে আমি খুব ভাল পাইছো। আর আমি গোটেই সব রুমতে আমার এসি আছে, সেটো বহুত ভাল কথা, কারণ তেতিয়া আমার গরম নালাগে, আমি পড়া শুনাত মন করব পারো। ইমান গরম, গরমত আমি লড়ছালী ভাল ধরনে মানে পাঠদান করবলে অসুবিধা পাইছো, সিহঁতো ঘামি জামি আজরি হয়, আমিও হ চিঁর বাখর বাইদেউ গরম আমুক তামুক মানে ইত্যাদি ইত্যাদি ঢের ক্লাসতে রুমতে পাঁচটা শ্রেণী পড়াও, একটা রুমতে আমি বিশেষ অসুবিধা হয়েছে, আমি একটা রুমতে পাঁচটা শ্রেণীর ক্লাস করব লাগে, সিহঁতর চিঁর বাখরের গরম, সূর্যর তাপর গরম ইত্যাদির কারণে আমি বহুত পরিস্থিতির সম্মুখীন হবলগা হয়, আর বিশেষ ধরনে আমি বৈদ্যুতিক সুবিধা আমার কোনো নাই। আমি কথা পাতিছিল ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের অধ্যক্ষর সুতে ছাত্র ছাত্রী কেনেকৈ পড়া হয় কি শিকা হয়। আমি ইয়াতে একচুয়ালি আমার গোটেই এডুকেশন পলিসিটি হয়েছে এজ পার দ্য নিউ কারিকুলাম, যে আমি স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন, স্টুডেন্ট সেন্ট্রিক মানে আমার এটা হয় কি যেটু এনেই নর্মেল আমার হয়েছিল আগতে এডুকেশন আছে ফর পরীক্ষা, মানে পরীক্ষাত ভাল নম্বর পাবলে, ইয়াতে আমি কি করছো উই আর ডেভেলপিং দ্য স্কিল অফ দ্য চিলড্রেন, স্টুডেন্টর স্কিলটা আমি ডেভেলপ করছো, এইটার কারণে রাইট ফ্রম ক্লাস নার্সারি টু ক্লাস 12 আমার অ্যালং উইথ দ্য নর্মেল কারিকুলাম, আমি তার লগতে ধর সিসিএখিনিও দিছো, কো কারিকুলার একটিভিটিসখিনি দিছো, পড়াত আমি রিসার্চ বেসড এডুকেশনটো স্টার্ট করছো, স্টুডেন্টে এটা যেটা টপিক ওপর পড়ে তেওঁলোকে নিজে রিসার্চ করে নিজে টপিক বনায় নিজে ডিজার্টেশন সাবমিট করে সেনেকা সিস্টেম আমি ফলো করছো, তার লগতে আমি স্টুডেন্টসখিনির ভাল মানে কালচারেলি এনরিচ হবলৈ আমি ইয়াতে যেখিনি আমার কো কারিকুলার অসমৰ বা ইন্ডিয়ার যেখিনি আমার মানে ইম্পর্টেন্ট কালচারেল ইস্যুজ আছে সেইখিনির উপর তেওঁলোকে এডুকেশন দিছো, আমার ইয়াতে সত্রিয়া নাচর পর আরম্ভ করে আপনার অসম লোকেল মানে ফক মিউজিকলৈকে আমি ইয়াত শিকাইছো, ইয়ার উপরেও স্টুডেন্টসখিনিক আমি মানে পিছত ক্লাস 12 পিছত কলেজ বা ইউনিভার্সিটিত ভালকে এডমিশন পাবলে যেখিনি ভ্যালুজ লাগে ইন্টারভিউ টেকনিকের আরম্ভ করে পার্সোনালিটি ডেভেলপমেন্ট গোটেখিনি ট্রেনিং দিয়া যায়। উল্লেখযোগ্য যে গুয়াহাটি মহানগরীর মাজমজিয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সত্তাধিকারী হয়েছে বরক্ষেত্রী সমষ্টির বিজেপি বিধায়ক নারায়ণ ডেকা।
নারায়ণ ডেকার সপোন আছিল এখন উচ্চ পর্যায়ের শিক্ষানুষ্ঠান স্থাপন করা, আর কার্যতে সফলও হয়েছে। ছাত্র ছাত্রী সকলের এটা আজি 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 মানে পরিস্থিতিত ছাত্র ছাত্রী সকলক এটা সুন্দর পরিবেশ অত্যন্ত প্রয়োজনীয়। আন্তঃগাঁথনি শিক্ষার একমাত্র অন্তরায় নহয়, কিন্তু মানে এটা ভাল পরিবেশত ভাল এনভাইরনমেন্টত ছাত্র ছাত্রী পড়ার সুবিধা পেলে নিশ্চয় বহুতখিনি কথা আয়ত্ত করার সুবিধা পায়। ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছাত্রী যেটা শীতাপ নিয়ন্ত্রিত কোঠাত বহি পাঠদান করে আছিল, সেই সময় মধুপুরের কমলবরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকে ছাত্র ছাত্রীক লো চিন্তিত হয়ে আছিল। বরষুণ আহিলে ধুমু আহিলে শিক্ষক চিন্তিত হয়ে পড়ে। স্কুল মে বহুত সারে টাইপকে স্পোর্টস হ্যাঁ, তো মে পার্সোনালি ক্রিকেট খেলতা হুঁ, আর ইয়ে জো হাম লোগ কা ফিল্ড বহুত বড়া হ্যায়, তো ইসমে বহুত সারা স্পোর্ট খেল সকতে, বাস্কেটবল হ্যায়, ফির সুইমিং হ্যায়, আর ইয়ে লড়কি লোগ কে লিয়ে ভি বহুত সারা স্পোর্ট হ্যায়, হাম লোগ ইন্টার স্কুল গেমস ভি খেলতে হ্যায়, আর ইয়ে জো মুঝে স্পোর্টস কে লিয়ে ভি বহুত আচ্ছা লাগা ইয়ে স্কুল, আর স্পেশালি ইয়ে স্কুল মে ইনডোর গেমস ভি বহুত সারে হ্যায়, তো ইন্ডোর স্টেডিয়াম নে এক রুম হ্যায় জিসমে হাম লোগ ইনডোর গেমস বহুত সারে খেল সকতে হ্যায়, লুডো সে লেকে টেবল টেনিস সব হ্যায়। এই পিছপরা অঞ্চলের বিদ্যালয়সমূহ আপনাদের নিশ্চয়ই দেখিছে আমার বিদ্যালয়খনের অবস্থাটা কিমান জরাজীর্ণ, যেতিয়া আমার বতাহ ধুমুহা হয় তেতিয়া বানপানীর সমস্যা আহে, তেতিয়া আমি কি করবলগিয়া হয়, আমি সদায় বুকর মাজত যেনেকে ভয় এটা থাকবলগিয়া হয়, এই কণ কণ ছাত্র ছাত্রীসকলক লগত লৈ পেলাই আমি বহুত ভয়ত থাকবলগিয়া হয়। যেতিয়া ফাগুন বহাগ মাহত যেতিয়া বতাহ ধুমুহা হয় তেতিয়া ছাত্র ছাত্রীসকলক লগত লৈ আমি পাঠদান করবলৈ বহুত অসুবিধা হয়, কারণ ভয়তে আমি থাকবলগিয়া হয় কোন সময়ত এই বিল্ডিংটো উড়াই নিব আমি কব নোৱা হওঁ, আর বিশেষক যেতিয়া বহাগ আর জেঠ মাহত বরষুণ আহে যেতিয়া বতাহ মারি দিয়ে ইফালৰ পৰা বরষুণ যাক আমাৰ এই বিদ্যালয়ৰ ভিতৰলৈ সোমাই গুচি আহে, বরষুণৰ পানীয়ে আমাৰ একাত পর্যন্ত হয় ইয়াত বোকা হৈ যায়। এয়া হৈছে দেশৰ শিক্ষা ব্যৱস্থা। স্বাধীনতার 72 বছর পিছত এয়াই নাকি স্বাধীনতা? এনে শিক্ষা ব্যবস্থার বাবে আমি স্বাধীন হয়েছিল নাকি? ডিওয়াই 365-র 24 ঘন্টা অনুষ্ঠানত কমলবরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে শেষত একটা প্রার্থনা করেছিল, প্রার্থনা করেছিল সরকারক উদ্দেশ্য করে। আহক চাও তেওঁলোকৰ প্রার্থনা। ক্যামেরা পার্সন সঞ্জয় খৈতে, লেনিন সৌরভ আর বি পুরিয়ার পা সঞ্জীব দত্ত, DY365।